বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ লক্ষ্মীপুর জেলা শাখা কমলনগরে র্যালি ও সমাবেশ করেছে। লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড এম এ মজিদের সভাপতিতে অনুষ্ঠানে কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস সহ সকল বক্তা সারা বিশ্বে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতান্ত্রিক দলের অবস্থানের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে শিল্পীদের দেশাত্মবোধক সঙ্গীত শুনে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন।